প্রিয় ভিউয়ার্স এডুকেশন অলবিডি পক্ষ থেকে সবাই জানে স্বাগতম। আজকে আমি নবম ও দশম শ্রেণীর 3.1 এর উদাহরণের এক নাম্বার নিয়ে আজকে হাজির হলাম। আমি স্টেপ বাই স্টেপ অঙ্ক করবো এবং কি এক নাম আমি এই অঙ্কটা করবো, আপনারা এই অঙ্ক অনুযায়ী আপনারা আরও অঙ্কগুলো অনেকগুলো করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। তো আজকে প্রুফ সহকারে আপনাদেরকে দেখাবো। যেমন দেখেন, আজকে আমি কথা নাম্বারের অঙ্ক চলে যাচ্ছি সরাসরি। এখানে দেওয়া আছে কি দেখেন আগে, 4x + 5y এর বর্গ কত। আমরা জানি যে বর্গ মানি হলো কোনো কিছুর উপর রোট বা হয়তো স্কোয়ার। তো আমরা এগুলোই জানি, তো আশা করি আপনারা এগুলো জানেন। তো আমি অঙ্ক করাচ্ছি এখন কথা না পাই, যেহেতু আমাকে বলছে যে এই এর বর্গ কত, বর্গ মানি স্কোয়ার দিয়ে আমরা কাজ করব। যেমন দেখেন 4x + 5y, এটাকে আমাকে এইটা সব প্রশ্ন, এখন বলছে বর্গ, তার মানে আমি স্কোয়ার দেব। যদি আমি স্কোয়ার দিই তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি। যেমন এটা এরকম যদি হয়, আমি যদি এই অংশটা পুরো অংশটা যদি আমি এ ধরি আর পুরো অংশ এটাকে যদি বি ধরি, তাহলে আমরা লিখতে পারি a + b² সূত্র। ক্লিয়ার? a + b² তো আমরা এটা একটা সূত্র হয়। যদি এ যেমন আমি এখানে অঙ্কটা মানে সূত্র লিখে দিয়েছি a + b² সূত্র, এটা সূত্র হলো a² + 2ab + b². তো আমি এইটার মধ্যে আমি এই মানটা বসিয়ে মানে ওই সূত্রটা বসিয়ে আমি মানটা বের করব। তো দেখেন এ বলতে কোনটা বোঝাচ্ছে এই অংশটাকে, তাহলে আমরা 4x, উপরে কী আছে স্কোয়ার প্লাস 2, এ কোনটা ধরছিলাম, এ হচ্ছে এটাকে (4x), বি ধরছি কোনটাকে, এই 5y কে, 5y প্লাস b² b² কোনটা, এটা বি ধরছি, 5y² ক্লিয়ার? তাহলে আমি সূত্র অনুযায়ী আমি মানটা বসিয়ে নিলাম। এখন আমি ক্যালকুলেশন করব আসলে এটা কিভাবে হয়। দেখেন এই স্কোয়ার মানে হলো যে এই x-এর উপরও এবং কি 4-এর উপরও। তো আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 4-এর উপরে যেহেতু 4 যদি হয়, 4 × 4 তাহলে 16 হয়, তাহলে 16 আর এখানে কত, x² প্লাস এখানে আমি এই যে মানগুলো আছে এই মানগুলো আগে গুণ করে নেব। এই 4-এর নামটা দুইবার পড়ব, যেমন 4×4 = 8, 8 দিয়ে আবার 5-এর গুণ করব, 5 × 4 = 40, তাহলে 40 সাথে থাকি এক্স এবং ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই প্লাস আর এখানে 5-এর উপরে স্কোয়ার, ওয়াইয়ের উপরে স্কোয়ার, তার মানে 5ও 2টা ওয়াইও 2টা, তার মানে 5ও 2টা হয় তাহলে 25 আর ওয়াইয়ের উপরে স্কোয়ার। ক্লিয়ার? আশা করি অঙ্কটা বুঝতে পারতেন এতটুকু পর্যন্ত। তো আজকে ভিডিও এই পর্যন্তই, খুবই অঙ্ক সহজ দিই। যদি আপনি এই অঙ্কটাও যদি বুঝতে পারেন তাহলে আমি দেখেন এইটার অনুযায়ী আরও কয়েকটা অঙ্ক আমি লিখে রেখেছি। যেমন ক, এই অঙ্কটার মতনই ক নাম্বারে দেওয়া আছে 2x + 3b, এটা সমাধান করতে পারবেন, আবার খ নাম্বারটাও সমাধান করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন, যদি দেখে থাকেন অবশ্যই এই দুটো অঙ্ক করার ট্রাই করেন, যদি না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর দুটোর অ্যান্সার করতে হয় আপনার কমেন্ট বক্সে দিয়ে রাখবেন। থ্যাংক ইউ।